সিটি প্রকল্পের মাধ্যমে কাটোয়া শহরকে সাজানো হয়েছিল পথবাতি দিয়ে। গোটা কাটোয়া শহর জুড়ে প্রায় 500টি পথবাতি, যা দেখতে অসাধারণ এবং সে ব্রিটিশ যুগের একটি সৌন্দর্য উপভোগ করার জন্যই এই পথবাতি লাগানো হয়েছিল কাটোয়া শহরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বেশিরভাগ লাইটই রাত্রিবেলায় জ্বলে না, যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় কাটোয়া শহরবাসীকে। এই লাইটগুলো জ্বলছে না বলে সত্যি খুব অসুবিধা হয়। তো পৌরসভার তো অবশ্যই উচিত এগুলোকে মেনটেন করা, না মেনটেন করলে তো খুব সমস্যা হয়, আর দেখতেও ভালো লাগে না। এত আমাদের স্বপ্নের শহর কাটোয়া, তো সত্যি দেখতে খুবই খারাপ লাগে। তো অবশ্যই চাই যেন এটা ঠিক হয়ে যায়। কাটোয়ার বাসিন্দারা জানালেন তারা কাটোয়াকে ভালোবাসে, আর কাটোয়াকে সৌন্দর্যায়ন করতে এই লাইটগুলো কিন্তু অনেকটাই কাজে দেয়। আমাদের প্রত্যেকটা লাইট আমাদের দেখা হয়, তবুও যেহেতু কোনো অভিযোগও আমি আজ পর্যন্ত পাইনি যে এখানে জ্বলছে না। আপনি যখন বলছেন তখন আমরা এটাকে দেখছি, আজকেই আমরা দেখে ব্যবস্থা নেব। যদি কোনো জায়গায় না থাকে লাইট, সেটার ব্যবস্থা আমরা করে দিতে পারবো, কিন্তু কোনো অভিযোগ কেউ আমাকে করেনি এখনো পর্যন্ত। যে লাইট যেগুলো জ্বলছে না, তিনি অতি দ্রুততার সাথে সেগুলো সারানোর ব্যবস্থা করবে। যদি আগামী দিনে এই পথবাতিগুলোকে সারানো হয়, তাতে পথচলতি মানুষের একদিকে যেমন সুবিধা হবে, অপরদিকে শহরের সৌন্দর্যায়ন বাড়বে, যার ফলে কাটোয়া শহরকে যারা ভালোবাসে তারও আরও ভালো চোখে দেখবে। আমার শহর কাটোয়া থেকে ক্যামেরায় অর্পণের সঙ্গে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।